পৌরসভা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আশরাফুল সুমনকে নিমন্ত্রণ করে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি। সপরিবারে হত্যা যে হয়েছিল তারই আলোকে ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা আওয়ামী লীগের শেষ কর্মসূচি হতে আছে ঈশ্বর পৌর আওয়ামী লীগের পক্ষে। আজকের এই শুট সভায় উপস্থিত আছেন আজকের এই শুট সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক দুই দুবারের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র যুবনেতা জনাব অ্যাডভোকেট মধুসূদন বাবু শেখ ও আরো আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ জনমুক্ত নেতা সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের শিল্প এবং কৃষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার মহোদয় ও আরো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওই সমস্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাসিমুদ্দিন সাহেব সুযোগ্য সন্তান ঈশ্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফরুদ্দিন আহমেদ শাহ ও অপরাধের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার দলীয় একাংশ মহাবলেরা আমার ঈশ্বর পৌর যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মধুর শুভেচ্ছা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা আপনাদের বলে বক্তব্য শেষ করবো। 75 আগস্ট এবং 21 ডিসেম্বর সামনে যাবে সারা বাংলাদেশে এই পাকিস্তানি বিরোধী জামায়াত ইসলামের বিএনপি দ্বারা যে হত্যাকাণ্ড চলে যে রমন দ্বারা হয়েছিল ঠিক তেমনি তন্ত্র চৌধুরী শেখ হাসিনা আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী হবে এই উন্নয়ন পথা ধরে রাখবে অন্যতা যদি আমরা আমাদের এই তথাকথিত শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার যদি এভাবে সত্যি সত্যি হতে পারে এই কুশলীকারী চাম্মার মতো